বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের আইকন সামির কাদের চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির রাউজান পৌর 1 নং ওয়ার্ড। চট্টগ্রাম নগরীতে জড়ো হয়ে মিছিল সহকারে স্লোগানে সমাবেশে যোগ দেন বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে অংশগ্রহণ করেন রাউজান পৌরসভার 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম মুক্তার। উপস্থিত ছিলেন রাউজান চট্টগ্রাম মোটর মালিক সমিতির সমন্বয়ক কাজী আনিসুজ্জামান সোহেল, বিএনপি নেতা আক্তার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাশেদুল ইসলাম জোয়েল, যুগ্ম আহ্বায়ক কাজী শহীদুল হোসেন, যুবদল নেতা আসগর আলী, মোহাম্মদ ওসমান, কাইরুল বসত চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল শিকদার, যুবদল নেতা তৌফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, রাশেদুল আলম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ বক্কর, মোহাম্মদ ওয়াহিদুল আলম ইদ্রিস, মোহাম্মদ দিদার, ছাত্রদল নেতা জনি। এছাড়া বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।